أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون الله تعالى ارشاد করেন তোমরা সেই সময় উপস্থিত কি ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় হাজির হলো। তিনি তার সন্তানদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সন্তানেরা, এই দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পর তোমরা কিসের ইবাদত করবে, কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাক আলাইহিমুসসালামদের রবের, আল্লাহ তাআলার একমাত্র অদ্বিতীয় একক আল্লাহ তাআলার আমরা ইবাদত করব এবং আমরা সবাই আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পিত। সূরাতুল বাকারা 133 নম্বর আয়াত তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ পেশ করলাম। আল্লাহ চাহে তো একটি আয়াতের আলোকে আমরা কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় এসে হাজির হলো, ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন নবী, তার পিতা হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, তিনিও আরেক নবী, তার পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আরেক নবী, তারা সবাই ছিলেন নবী সিলসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই নবীর যখন মৃত্যুর সময় আসলো, নবীরাও মৃত্যুবরণ করে, নবীরাও এই দুনিয়া থেকে যান, এই দুনিয়ায় যত সৃষ্টি আছে সবাই আসে আবার সবাই যান না, শুধু একজন, তিনি কে? كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যা রয়েছে সবাই একদিন শেষ হয়, সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যায়, বাকি রয়ে শুধু তোমার রব। সুবহানাল্লাহ, নবী হন, ওলি হন, শহীদ হন, ফেরেশতা হন, জিন্নাত হন, সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ যত সৃষ্টি আছে সবাইকে এই দুনিয়া থেকে একদিন যেতে হবে। এই ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তার যখন মৃত্যুর সময় আসলো, এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসলো, তখন তিনি শেষ কথা বলছেন তার সন্তানদের উদ্দেশ্যে। শেষ সময়, শেষ দুনিয়া থেকে চলে যাওয়ার যে মুহূর্ত, এই সময় আমরা ওসিয়ত করি গাড়ি বাড়ি জমি আত্মীয় স্বজন দোকান ঘাট এগুলোর কথা আমরা শেষ কথা বলি। নবীদের শেষ কথা ছিল ইমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আমল সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসলো, তখন তিনি শেষ কথা যেটা বললেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতিরা, নামাজ নামাজ, এবং তোমার অধীনস্থ, তোমাদের অধীনস্থ যে সকল খাদিম রয়েছে, যে সকল চাকর চাকরানি রয়েছে, তাদের সম্পর্কে তোমরা ভালো, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমাদের উদ্দেশ্যে যে শেষ ওসিয়ত করেছেন সেটা হচ্ছে আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। আমি আপনি যখন এই দুনিয়া থেকে যাওয়ার সময় আসবে, আমার সন্তান স্ত্রী আত্মীয়স্বজন যারা আছে তাদের শেষ ওসিয়ত করবো ইবাদতের, নামাজের, ইয়াকিনের, ইমানের, আমলের, এটা যেন শেষ ওসিয়ত হয়। ঘর বাড়ি জায়গা জমি যা আছে এগুলো আপনি ওসিয়ত করুন বা না করুন, এগুলো এমনি এই দুনিয়া থেকে একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার আত্মীয়স্বজনকে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি আপনি ইমানের উপর, আমলের উপর, নেক কাজের উপর আপনি যদি তাদেরকে রেখে যেতে পারেন, তারা যত আমল করবে আপনি কবরে যাবেন, আপনার একটি অংশ আপনি সেখানে পাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন, তিনি তার সন্তানদেরকে উদ্দেশ্য করে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, সন্তানেরা আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা কিসের ইবাদত করবে? তারা বলল, قالوا نعبد إلهك وإله آبائك, আমরা ইবাদত করব হে আমাদের পিতা ইয়াকুব আপনার রবের,
আপনার যে রব রয়েছেন আল্লাহ তাআলা এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাক আলাইহিমুসসালাম তাদের যে রব রয়েছেন একমাত্র আল্লাহ তাআলা ইলাহা ওয়াহিদা, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। তো এখানে ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর সময় তাদেরকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ওসিয়ত করেছেন সেটা হচ্ছে ইবাদতের, সেটা হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, সবারই একটি দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক স্থাপন করো না। আল্লাহ তাআলা বলে এই পৃথিবীতে প্রত্যেক নবীর উপর আল্লাহ তাআলা এই ওয়াহি করেছেন, কি ওয়াহি, ওয়া মা আরসালনা مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ। আল্লাহ তাআলা বলেন আপনার পূর্বে এই পৃথিবীতে যত নবী এসেছেন সবার উপর এই ওয়াহী আমি আল্লাহ তাআলা করেছি যে আমি আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী এসে তার কওমকে এই কথা বলেছেন, হে আমার কওম তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ তাআলার। আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও আল্লাহ তাআলা হুকুম করেছেন যে আপনি ইবাদত করুন, হে আমার নবী আপনি ইবাদত করুন কেবলমাত্র আমি আল্লাহ তাআলার। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء। আল্লাহ তাআলা বলেন হে নবী গোটা বিশ্ববাসীকে আপনি শুনিয়ে দিন যে আমি নবী আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমি একমাত্র ইবাদত করব এই কাবা ঘরের রবের আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, দাসত্ব করব, আর কারো আমি গোলামি করব না, ইবাদত করব না, এই হুকুম আমাকে আল্লাহ তাআলা এই হুকুম করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে যখন এসে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তার সবচেয়ে বড় যে দাওয়াত ছিল, সর্বপ্রথম যে দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার কওম হে বিশ্ববাসী হে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সকল মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আমরা ইবাদত করব, আমরা দাসত্ব করব, আনুগত্য করব, ইতাআত করব একমাত্র আল্লাহ তাআলার, এই কথা তোমরা স্বীকার করো তুফলিহু তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যত নবী এসেছেন যত রসুল এসেছেন তাদের দাওয়াত একটাই ছিল, সেটা হচ্ছে ইবাদতের, যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। إِذْ جَاءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهِ। আল্লাহ তাআলা বলেন আদ সামুদ ফিরাউন ইত্যাদি যত কওম সম্প্রদায় জাতি এই পৃথিবীতে এসেছে তাদের নিকট যত রসুল এসেছে, তাদের পূর্বে যত রসুল এসেছে, তাদের পরে যত রাসুল এসেছে, এক কথায় পৃথিবীতে যত রাসুল এসেছে সবারই একটাই দাওয়াত, আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, ইবাদত করো না কারো, করো একমাত্র আল্লাহ তাআলার, কারণ এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেহেতু এটা হচ্ছে আমাদের আমাদের সৃষ্টির, আমাদেরকে পয়দা করার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল টার্গেট। এখন আমি যদি আমার মূল উদ্দেশ্যটা ভুলে যাই তাহলে তো এই পৃথিবীতে আসা আমার বৃথা হয়ে যাবে, আমি এই পৃথিবীতে এসে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারলাম না। এই জন্য সব নবীরা এসে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, এই উদ্দেশ্যটা তারা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন মানব দানবকে জিন্নাত এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক হচ্ছে আমাদের উপর, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। একদিন বুখারি মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযকে বললেন ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, হে মুআয তুমি কি জানো
আল্লাহর হককে মান্দার উপর আর মান্দার হককে আল্লাহর উপর, তিনি বললেন আল্লাহ ও রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আই ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক হচ্ছে বান্দার উপর যে বান্দার একমাত্র আল্লাহর ইবাদত করবে, হুকুম মানবে, বিধান মানবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর যে সকল বান্দার একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি না দিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম না দিয়ে ডাইরেক্ট সরাসরি জান্নাত দিয়ে দিবে। তো বুঝা গেল আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এই জন্য আল্লাহ তাআলা সব নবীদেরকে পাঠিয়েছেন এবং এই জন্যই মুমূর্ষু অবস্থায় শেষ যে কথা নবীরা বলেছেন তাদের উম্মতদের উদ্দেশ্যে, প্রথম কথা শেষ কথা সব সময় একই কথা, সেটা হচ্ছে হে আমার উম্মতিরা, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যু হাজির হয়ে গেছে, এই সময়ও তিনি তার সন্তানদেরকে তিনি দুনিয়ার কথা বলছেন না, বরং বলছেন শেষ কথা, হে আমার সন্তানেরা তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলা। সব দিক থেকে প্রথমেই ইবাদতের কথা, আল্লাহ তাআলার একত্ববাদের কথা যে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, এই কথা সব সময় আগে উল্লেখ করা হয়েছে। ওসিয়তের সময় আপনার মৃত্যু হাজির, ওসিয়ত করছেন আপনি আপনার সন্তানদেরকে, স্ত্রীকে, এই সময় আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ইয়াকুব আলাইহিসসালাম যেভাবে তার সন্তানদেরকে ইবাদতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আমরাও যেন আমাদের মৃত্যুর সময় আমাদের আহাল পরিবার পরিজনদেরকে এই কথা স্মরণ করিয়ে দেয়, হে আমার পরিবার পরিজন তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। কোরআনে করিম যখন আমরা পড়ি, কোরআনে করিমে সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহ তাআলার সাথে একটি অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি। এই কোরআনের মধ্যে অনেক অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি আমরা আল্লাহ তাআলার সাথে করেছি। এই সকল ওয়াদাগুলোর মধ্যে সর্বপ্রথম যে ওয়াদা আমরা আল্লাহ তাআলার সাথে করেছি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। যে ওয়াদা আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলার সাথে আমরা করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি। এই ওয়াদা প্রত্যেক নামাজ প্রত্যেক রাকাতে আমি আপনি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে মসজিদে এসে আল্লাহকে সাক্ষী রেখে কিবলামুখী হয়ে ওযু করে পবিত্র হয়ে প্রতিদিন কমপক্ষে যারা শুধু ফরজ নামাজ আদায় করে তারা 17 বার এই ওয়াদা আল্লাহর সাথে করে, আর সুন্নত উইতির নফল পড়লে তো আরও কতবার, আর আলাদা নামাজের বাহিরে তিলাওয়াত করলে তো আরও কতবার এ ওয়াদা করেছে, হে আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করব, তুমি নবী পাঠিয়েছ, রসুল পাঠিয়েছ, কিতাব নাজিল করেছো, এজন্য যে আমি একমাত্র তোমার ইবাদত করব আমি ওয়াদা করেছি। কোরআনে কারিমের প্রথম ওয়াদা এটা, আপনি যখন তিলাওয়াত করা শুরু করবেন প্রথম ওয়াদা এটাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি, তোমার সাথে আমি কাউকে শরীক স্থাপন করি না। আপনি যখন কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত নির্দেশ করেছেন, সূরাতুল ফাতিহার পর আসে সূরাতুল বাকারা, তেলাওয়াত শুরু করেছেন 1-2 আয়াত করে করে, সূরাতুল বাকারার 20 আয়াত পর্যন্ত কোনো নির্দেশ নাই, হুকুম নেই। আল্লাহ তাআলা সমাজ বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক জাতিতে একদল ইমানদার রয়েছে, একদল কাফির রয়েছে, একদল মুনাফিক রয়েছে, এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন 20টি আয়াতে। আল্লাহ তাআলা সমাজ বিজ্ঞান দেওয়ার পর কোরআনে কারিমের প্রথম নির্দেশ হচ্ছে, হুকুম হচ্ছে, ইয়া আইয়ুহান্নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে কারিমের এটা প্রথম নির্দেশ, নাজিল হওয়ার দিক থেকে প্রথম নির্দেশ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিন্তু কোরআনে কারিমে যে তারতিব, আপনি যখন পড়া শুরু করবেন সূরাতুল ফাতিহা তারপর সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা এর মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে 21 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা প্রথম নির্দেশ এটাই করছেন, হে মানব সকল, তুমি মুসলমান হও, কাফির হও, মুনাফিক হও, যদি তুমি সফলতা চাও, হে মানব সকল, সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কি, উবুদু রাব্বাকুম আই ওয়াহিদু রাব্বাকুম, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো,
তোমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করো, তোমরা একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করো, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইতাআত করো, আনুগত্য করো, হুকুম মানো, বিধান মানো, আইন মানো, কানুন মানো, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তাহলে সূরাতুল বাকারা থেকে যখন আমরা তিলাওয়াত শুরু করব, সেখানেও প্রথম নির্দেশ হচ্ছে যে একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। বান্দা যখন মারা যায়, কবরে চলে যায়, সেখানে তাকে তিনটি প্রশ্ন করা হয়। প্রত্যেককে এই প্রশ্ন করা হবে, আমাকে আপনাকে, যারা এই দুনিয়া থেকে অতীত হয়ে গিয়েছে, কবরে চলে গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে, আর যারা ভবিষ্যতে আসবে, ভূমিষ্ঠ হবে, আসবে, তারপর যাবে, কবরে যাবে, সবাইকে প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, তোমার রবকে, ইবাদত সম্পর্কে। এই দুনিয়াতে বারবার যে আমি আপনি ওয়াদা করেছি হুকুম মানব আল্লাহ তাআলার, এই ওয়াদা কতটুকু আমরা রক্ষা করতে পেরেছি? বারবার যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন যে হুকুম মানো, ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, এই কথা আমরা কতটুকু মানতে পেরেছি? এই জন্য প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, বান্দা, দুনিয়াতে কাকে তুমি রব হিসাবে মেনেছো, কার তুমি ইবাদত করেছো, কার তুমি হুকুম মেনেছো? যারা এই দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে, একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে, বিধান মানবে, আইন ও কানুন মানবে, একমাত্র আল্লাহ তাআলার ইতাআত করবে, তারা সহজে কবরে বলে ফেলবে রব্বি আল্লাহ, যে আমার রব হচ্ছেন আল্লাহ। সেখানে জবান থেকে কোনো উত্তর বের হবে না, অন্তর থেকে বের হবে। এই দুনিয়াতে আপনি সারা জীবন শুধু মুখস্থ করলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, সেখানে মুখস্থ কোনো কথা জবান থেকে বের হবে না। সারা জীবন যে ইয়াকিন, বিশ্বাস, ইমান আপনার অন্তরে গেঁথে রেখেছেন, বিশ্বাস যেটা আপনি আপনার অন্তরে দৃঢ়ভাবে আপনি ধারণ করেছেন, এবং যে বিশ্বাসের উপর আপনি আমল করেছেন, সেটা কবরে আপনার অন্তর হয়ে জবানে বের হবে, মুখস্থ জবান থেকে কিছু বের হবে না। তাহলে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, সব জায়গায় প্রথম হচ্ছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। কেন আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব? কেন আমরা মূর্তি পূজা করব না, সূর্য এর পূজা করব না, অগ্নি পূজা করব না, কেন? এর অনেক যুক্তি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এর মধ্যে কয়েকটি যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম, যারা মূর্তি পূজক ছিল, তাদের সামনে যখন তিনি যুক্তি পেশ করলেন, হে আমার কওম, তোমরা মূর্তি পূজা করছো কেন? আমি আল্লাহ তাআলার ইবাদত করছি। তিনি কে? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইয়ুত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বললেন, আমার রবকে শুনো, আমার রবের পরিচয় তোমরা শুনো, আল্লাযী খালাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি, ফাহুয়া ইয়াহদিন, বরং আমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। এই সকল মূর্তি, এই সকল সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গাভী, যে যার পূজা করুক না কেন, তারা কি আমাদেরকে সৃষ্টি করেছে নাকি সৃষ্টি করে নাই? তাহলে যে সৃষ্টি করে নাই, সে কিভাবে আমার ইবাদতের হকদার হতে পারে? তার এই অধিকার সে কোথায় পেল? আমাকে সৃষ্টি করে নাই, কিন্তু আমি তার সামনে সাজিদা করব, আমি তার হুকুম মানব, এটা তো হতে পারে না। তাহলে যিনি আমাকে সৃষ্টি করলেন, অবশ্যই তার হক হচ্ছে, তার অধিকার আমার নিকট রয়েছে, যে আমি একমাত্র তার ইবাদত করব। আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করলেন, ফাহুয়া ইয়াহদিন, সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি, বরং এই দুনিয়াতে কীরকম চলতে হবে, কীরকম খেতে হবে, কীরকম ঘুমাতে হবে, কীরকম টাকা উপার্জন করতে হবে, কোথায় কী কাজ করতে হবে, দেখতে হবে, শুনতে হবে, ভাবতে হবে, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টির পরেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মার পেটে কী খাবেন, মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মার স্তনটি আপনার মুখে আল্লাহ তাআলা সহজে এনে দিয়েছেন, কোনো শিক্ষক এসে আপনাকে শেখাতে হয় নাই। তারপর কখন সবজি খাবেন, কিভাবে গোশত খাবেন, কিভাবে কী খেতে হয়, সব কিছু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মাছ যখন এই দুনিয়াতে আসে, পানিতে কীরকম তাকে থাকতে হয়, ডুবতে হয় না, পাখি
তাকে কীরকম উঠতে হয়, উপর থেকে নিচে তাকে পড়তে হয় না। সৃষ্টির পর সঙ্গে সঙ্গে প্রত্যেক মাখলুককে, সৃষ্টিকে আল্লাহ তাআলা তার জীবন চলার পথ আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দেন। তাহলে যে আল্লাহ তাআলা শিখালেন তার কি এই হক নেই যে আমি সে আল্লাহ তাআলা ইবাদত করব? ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে বলছেন, আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন, তিনি সৃষ্টি করলেন আর সৃষ্টি করার পর ধাপে ধাপে প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি সময়ে তিনি আমাকে পথ দেখাচ্ছেন। দুনিয়ার পথ অটোমেটিক আমাকে দেখিয়ে দিয়েছেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে, আর আখিরাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। যে মাবুদ তারকে আমি ইবাদত করতে পারি না, তার কি এই হক নেই যে আমি তার সামনে সাজিদা করব, একমাত্র তার দাসত্ব করব? তিনি যদি আমার নিকট এই দাবি করে বসেন, হে আমার বান্দারা তোমরা একমাত্র আমার ইবাদত করো, এটা কি অনেক বড় একটা দাবি হয়ে গেল? না। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ তাআলার ইবাদত কেন করব? কারণ তিনি আমাকে খাবার দিচ্ছেন, তিনি আমাকে পানীয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাহ তাআলা আমাদেরকে খাবারও দিচ্ছেন পানিও দিচ্ছেন। কখনো খাবার নেই, অনেক মানুষ আছে খাবার না খেয়ে মারা যাচ্ছে, আবার কেউ আছে খাবার আছে কিন্তু কেনার পয়সা নেই, আবার কেউ খাবার সামনে আছে কেনার টাকাও আছে কিন্তু হজম করার মতো শারীরিক সেই সুস্থতা নেই। আল্লাহ তাআলা আপনাকে সামনে খাবারও দিয়েছেন, কেনার মতো এই খাবারের মালিক হওয়ার মতো আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, তারপর এই খাবারটা হজম করার মতো, ভক্ষণ করার মতো, পেটে ঢুকানোর মতো, আপনার শরীর এই খাবার দ্বারা পুষ্ট হওয়ার মতো আপনার শরীরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই রবকে আপনার কাছে এই দাবি করতে পারেন না, হে আমার বান্দা তুমি একমাত্র আমার হুকুম মানো? কি বলেন? অবশ্যই আল্লাহ তাআলা এই দাবি করলে তেমন বড় একটা দাবি নয়, বরং এটা একমাত্র আল্লাহ তাআলার হক। তিনি খাবার দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, এবং সেই খাবার পানীয় ধারণ করার মতো যোগ্যতা আমার শরীরকে দিয়েছেন, দেহকে দিয়েছেন। কত মানুষ আজ বিছানায়, হাসপাতালে সময় তাদের নষ্ট হচ্ছে, সেখানে তারা তাদের দিনের পর দিন, রাতের পর রাত যাচ্ছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেখানে শোয়াতে পারতেন। আবার অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু গোশত খেতে পারে না, মুরগিও খেতে পারে না, সবজিও খেতে পারে না, লবণও খেতে পারে না, মিষ্টিও খেতে পারে না, এমন খাবার খায় যে খাবারে কোনো স্বাদ নেই। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের রঙের স্বাদের খাবার খাওয়ার তৌফিক দিচ্ছেন, সেই রবের কি এই হক নেই যে পাঁচ ওয়াক্ত নামাজ এর সময় এসে তার সামনে সাজদা করার? অবশ্যই এটা আল্লাহ তাআলা ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে বললেন, একমাত্র আল্লাহর ইবাদত কেন করব? কারণ আমি যখন অসুস্থ হই আমার রব আমাকে সুস্থ করে দেন। কোনো মূর্তি আমাকে সুস্থ করে না, কোনো সূর্য, কোনো গ্রহ, কোনো উপগ্রহ, কোনো নক্ষত্র, কবরে শায়িত কোনো ব্যক্তি, কোনো পীর, কেউ আমাকে তখন সুস্থ করতে, সুস্থ করলেন আল্লাহ তাআলা। প্লেন যখন নড়াচড়া করা শুরু করে, তখন এই প্লেনে মুসলমান হোক, মুনাফিক হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাই তখন বলে আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম না জানলে কমপক্ষে বলে উপরওয়ালা, কিন্তু তখন কোনো মূর্তির নাম নেয় না। অসুস্থ যখন হয় আল্লাহর নাম নেয়, প্লেন যখন নড়াচড়া করে আল্লাহর নাম নেয়, জাহাজ যখন ডুবে যাওয়ার উপক্রম হয় আল্লাহর নাম নেয়, আর যখন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সে প্লেনটা আসতে করে যখন ল্যান্ড করে ফেলে এয়ারপোর্টে, জাহাজটি যখন আসতে করে স্থলে চলে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাদরি আরাদতুম, যেই আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে দেন তখন তোমরা এত নমক হারাম, তোমাদের রবের কথা তোমরা ভুলে যাও। অতএব যিনি অসুস্থ হওয়ার পর আমাকে সুস্থ করেন, বিপদে আপতিত হওয়ার পর তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, সমস্যায় জর্জরিত হওয়ার পর যিনি আমার সমস্যার সমাধান করেন। আমি আপনি জীবনে প্রত্যেকেই নিজের আত্মসমালোচনা করি, নিজের অতীত ইতিহাস আমরা টেনে আনি, চোখের সামনে আমাদের ভেসে উঠবে, বিভিন্ন বিপদের সময় কান্না করছিলাম,
সামনে সব রাস্তা রুদ্ধ হয়ে গিয়েছিল, দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে, অনুগ্রহ করে, দয়া করে আমাকে আপনাকে উদ্ধার করেছেন। কিন্তু সেই বান্দা এত নম খারাম, মাবুদকে ইবাদত করতে তার মন চায় না, মাবুদের সামনে সাজদা করতে মন চায় না। এজন্য বারবার আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে কিতাব নাজিল করে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে উবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো আল্লাহ তাআলা। والذي يميتني ثم يحيين ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, কেন আল্লাহ তাআলার ইবাদত করি? কারণ আল্লাহ তাআলা তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে মৃত্যু দান করবেন। তাহলে যিনি আমাকে জীবন দিলেন আর যিনি এই জীবনটা আবার আমার কাছ থেকে নিয়ে নেবেন, যার হাতে আমার জীবন মরণ সব কিছু, অবশ্যই তারই আমার ইবাদত করতে হবে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا الله تعالى বলেন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের উপাসনা করো, পূজা করো, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের কোনো লাভ করতে পারে না, তোমাদের কোনো উপকার অপকার তারা করতে পারে না। মূর্তির সামনে দিনের পর দিন খাবার রাখবেন, সে খাবার খেতে পারবে না, ঘুষি মারবেন, আত্মরক্ষা নিজেকে করতে পারবে না। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, যে নিজেকে আত্মরক্ষা করতে পারবে না, হে পূজারীরা তারা তোমাদেরকে কিরকম রক্ষা করবে? অতএব এদের পূজা করে কোনো লাভ নেই। আজ যারা মূর্তি পূজা করে তাদেরকে আমরা মুশরিক মনে করি, যারা অগ্নি পূজা করে তাদেরকে আমরা মুশরিক মনে করি, কিন্তু আমাদের সমাজে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন দাবি করে আমি আল্লাহর ইবাদত করি, সমাজে মুসলিম নামে পরিচিত এরকম অনেক মুশরিক আছে না নাই? মন্দিরে গিয়ে পূজা করলে আমরা এদেরকে মুশরিক মনে করি, আর মাজারে গিয়ে শিরিক করলে আমরা অনেকে এদেরকে মুশরিক মনে করি না। দুর্গা দর্গা মন্দির মাজার আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে সঙ্গে সঙ্গে বান্দা কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কারণ একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। মূর্তি যেমন উপকার উপকার করতে পারে না, কবরের সাইতো সে ইমাম হোক, মুর্শিদ হোক, আলিম হোক, মুফতি হোক, পীর হোক, পীর কামিল হোক, যাই হোক না কেন, সে আমার কোনো উপকার অপকার করতে পারে না, বরং নিজের কোনো উপকার অপকার করতে পারে না। এজন্যই তো যখন তার মৃত্যু হয় তখন তাকে গোসল দেয়াতে হয়। সারা জীবন আমরা নিজেরা গোসল করি না, কেউ আপনাকে গোসল দেয়। মৃত্যুর সময় মানুষ এমন অসহায় হয়, এই যে লোকটার কাছে গিয়ে আমরা চাচ্ছি হাত পেতে সাজদা করছি, এই লোকটাকে গোসল দেওয়ানো হয়েছে, তার হাত পা নড়ানো হয়েছে, সে তো অসহায়, তাকে কবরে দাফন করা হয়েছে, এই অসহায় ব্যক্তি তার কাছে কীরকম মানুষকে হাত পেতে চায়, তার ইবাদত তার উপাসনা তার পূজা মানুষ কীরকম করে? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের পূজা করা উপাসনা করা একটা বড় শিরিক, এই শিরিক হচ্ছে মহাপাপ, এটা আল্লাহ তাআলা কোনো সময় ক্ষমা করেন না। অতএব আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের পূজা করা হয় তারা আমাদের কোনো উপকার অপকার করতে পারে না। যিনি আমাদের উপকার অপকার করতে পারেন, লাভ ক্ষতি করতে পারেন, তিনি কে? আল্লাহ তাআলার। অতএব একমাত্র সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে যিনি সৃষ্টি করলেন, যিনি হিদায়ত দিচ্ছেন, যিনি মৃত্যু দিলেন, যিনি মরণ দিলেন, যিনি খাবার দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, সুস্থতা দিলেন, উপকার অপকার সব কিছুর মালিক, আমার আপনার রিজকের মালিক। রিজকের মালিক কে? إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له الله تعالى বলেন, নিশ্চয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, ইবাদত করো, উপাসনা করো, তাদের হাতে তোমাদের রিজিক নেই, রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। অতএব মাজারে গিয়ে যত সাজদা করে করে আপনি এই হাজার কাছে পীরের কাছে চান না কেন, আমার রিজিক কুশাদা করে দেন, আমার সন্তান আমাকে সন্তান দান করুন, আমাকে ভালো স্ত্রী দান করুন, আমাকে সংকট থেকে উত্তীর্ণ করুন, তারা তোমাদেরকে কোনো রিজিক দিতে পারবে না, কোনো সমস্যার সমাধান করতে পারবে না, বরং সব রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ফাবতাগু ইনদাল্লাহি রিজক ওয়াবুদুহু ওয়াশকুরু লা, আল্লাহ তাআলা বলেন, অতএব যিনি হচ্ছেন রাজ্জাক রিজিক দাতা, সেই আল্লাহ তাআলার নিকট তোমরা রিজিক চাও, একমাত্র তার ইবাদত করো। অতএব
একমাত্র ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার এই ওসিয়ত, এই উপদেশ হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে দিয়েছেন এবং তারাও কথা দিয়েছে যে আপনার মৃত্যুর পর নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, একমাত্র মাবুদ যিনি আপনার রব, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম তাদের রব, একমাত্র আল্লাহ তাআলার আমরা ইবাদত করব এবং আমরা আল্লাহর সামনে সারা জীবন আত্মসমর্পিত হয়ে থাকবো, একমাত্র আল্লাহর হুকুম আমরা মানব। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুশরিকেরা বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতো আল্লাহর ইবাদত বাদ দেন এবং আমাদের মতো মূর্তি পূজা করুন। দেখেন না আমাদের পিতৃপুরুষ তারা কত জ্ঞানী ছিল, তারা কত বয়োবৃদ্ধ ছিল, তাদের অভিজ্ঞতা কত বেশি, তারা সবাই মূর্তি পূজা করলো আর তুমি এখন এসে নতুন একটা দাওয়াত শুরু করলে যে সব মূর্তিগুলো বাতিল, একমাত্র আল্লাহর ইবাদত করো। আজ আপনি আমাদের সমাজে গিয়ে এই দাওয়াত শুরু করুন, কোনো মাজার পূজা চলবে না, কোনো ব্যক্তি পূজা চলবে না, যে যত বড় হোক না কেন কারো পূজা চলবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। তখন ওই আবু জেহেল আবুল আহাবের অনেক অনুসারী, অনেক সন্তান উত্তরসূরি আজ আমাদের সমাজে আসে না নাই, আপনাকে বলে বসবে দেখেন না এই পীরের কত লক্ষ কোটি মুরিদ, ওই মাজারে কত লক্ষ কোটি মানুষ আসে, তারা কেউ জানে না, আপনি এসে শুরু করলেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। যুগে যুগে নবীরা একা কাজ শুরু করেছিলেন, সঙ্গী কম ছিল, কারণ যারা হক কথা বলে, সত্য কথা বলে তাদের তাদের সংখ্যা, তাদের সঙ্গী, তাদের সহযোগী সবসময় কম হয়। আর যারা বাতিল থাকে, মিথ্যার পক্ষে থাকে, শিরকের পক্ষে থাকে, আল্লাহর আলোকে নিভে দিতে চায়, তাদের সংখ্যা যুগে যুগে বেশি হয়, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প সংখ্যকদেরকে ওই বেশিদের উপর সবসময় বিজয় দান করেন। অতএব এই মুশরিকরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলা শুরু করলো আল্লাহর ইবাদত বাদ দেন এবং আমাদের মতো মূর্তি পূজা করুন, কারণ আমাদের পিতৃপুরুষ, আমাদের সমাজ, আশপাশ দেশ যত রয়েছে সবাই আমাদের মতো মূর্তি পূজা করছে, আপনি নতুন এক দাওয়াত কোথা থেকে শুরু করলেন? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। হে জাহিলেরা, আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলছেন হে জাহিলেরা, যারা আল্লাহ তাআলার ইবাদত না করে অন্যের ইবাদত করে, সে যত শিক্ষিত হোক সে আসলে জাহিল, সে হচ্ছে মূর্খ পণ্ডিত। কারণ আবু জাহেল, তার আগে নাম ছিল আবুল হাকাম বা আবুল হিকাম, জ্ঞানের বাপ, অনেক জ্ঞানী ছিল, কিন্তু যেহেতু আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করত, এই জন্য তার নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খতার বাপ। অতএব যে যত বড় জ্ঞানী হোক না কেন, বড় ব্যারিস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বড় অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, হাই ডিগ্রেড হতে পারে, কিন্তু যদি সে আল্লাহকে না মানে, আল্লাহ তাআলার বিধান না মানে, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আইয়ুহাল জাহিল, এরা হচ্ছে জাহিল, মূর্খ, এরা আসলে কিছুই জানে না, দুনিয়ার কিছু জিনিস জানে, তোমরা এদের চাকচিক্য দেখে, বক্তব্যের, তাদের সুন্দর বক্তব্য শুনে, সরলিত কণ্ঠ শুনে তোমরা মনে করে এরা অনেক কিছু জানে, যে তার রবকে চিনতে পারলো না সে আবার জ্ঞানে কীরকম হয়, সে দুনিয়ার কিছু জিনিস জানে, আসল জিনিস সে এখনো জানতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন হে জাহিলেরা, হে নবী আপনি বলুন হে জাহিলেরা, তোমরা কি চাও আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করি? তোমরা কি আমাকে এই হুকুম দিচ্ছ, এই আমর দিচ্ছ, এই আদেশ দিচ্ছ? এটা কোশ্চিনকালেও হতে পারে না। তখন তারা দাবিটা একটু হালকা করলো, বললো হে মুহাম্মদ, আমাদের মূর্তির পূজা সবসময় করা দরকার নেই, আসলে আমার একটা সমঝোতার পথে আছে, কি একদিন তুমি আমি সবাই মিলে আল্লাহর ইবাদত করব আর পরের দিন আমরা সবাই মিলে মূর্তির পূজা করব, তাহলে সমাজে আমার একটা মহব্বত, মিলেমিশে আমরা বসবাস করব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون সর্বকালের সর্বস্থানের সর্বযুগের হে সকল কাফিরেরা কান পেতে শুনো, এটা আল্লাহ তার চূড়ান্ত সিদ্ধান্ত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী এদেরকে শুনিয়ে দিন হে সকল কাফিরেরা, লা আ'বুদু আমি ইবাদত করি না, করব না, মা তা'বুদুন যা তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর আমি যারা ইবাদত করি তোমরা আসলে তার ইবাদত করতে, তার ইবাদত কোনো সময় করবে, কারণ তোমরা বলছো একদিন আমার রবের ইবাদত করবে, পরদিন মূর্তির পূজা করবে, তো পরদিন যখন মূর্তির পূজা করলে অটোমেটিক আগের দিনের ইবাদতটা বাতিল হয়ে যাবে, কারণ আল্লাহর দাবি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, তো আপনি আগের দিন একমাত্র আল্লাহর করলেন, পরদিন যখন মূর্তির করলেন তখন আল্লাহর সাথে কী হয়ে গেল, শরীক হয়ে গেল। অতএব
আমাদের এবং মুশরিকদের সাথে ইবাদতের বিষয়ে কোনো সমঝোতা হতে, আমরা একমাত্র হুকুম মানি, বিধান মানি, আনুগত্য করি, ইতাআত করি, ইবাদত করি একমাত্র আল্লাহ তাআলা। এই ইবাদত চলবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। ইবাদত জিনিসটা কি? আমরা অনেকে ইবাদতের অপব্যাখ্যা করি, ইবাদতের অপব্যাখ্যা করি। আমরা মনে করি ইবাদত মানেই নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, যিকির, আজকার, এই পাঁচ ছয় সাত আট জিনিসের নাম হচ্ছে ইবাদত। এই কয়েকটা জিনিস পালন করার পর, আনুষ্ঠানিক কয়েকটা কাজ করার পর সারা জীবন আপনি স্বাধীন হয়ে গেলেন, আজাদ হয়ে গেলেন, আর আপনার ইবাদত নেই। এই ধারণা আমাদের অনেকের রয়েছে। ভাই আপনি কি ইবাদত করেন? সে মনে করে, হ্যাঁ আমি তো ইবাদত করি, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। সে মনে করে এই কয়েকটা কাজ করে সে আল্লাহ তার পরিপূর্ণ ইবাদত আদায় করছে। না, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানা, এর নাম হচ্ছে ইবাদত। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত হচ্ছে জাহির, বাতিন, প্রকাশ্য, অপ্রকাশ্য, কথা, কাজ, যা আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা করবেন, সেটা কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, গোপন হোক, যা আল্লাহ তাআলা করতে বলেছেন তা করবেন, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করবেন, এর নাম হচ্ছে ইবাদত। এখন এই সংজ্ঞা অনুযায়ী আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়াটাও ইবাদত, নামাজ বাদ দিলে নামাজ বাদ দেওয়াটাও, নামাজ বাদ দেওয়াটাও কি? আপনার কোনো দিন এটা শুনেন নাই যে নামাজ বাদ দেওয়াটা ইবাদত? আজকে প্রথম শুনেছে। ব্যাখ্যা করলে বিষয়টা একবারে সহজ হয়ে যাবে। ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। ইবাদত মানে যখন আল্লাহর যে হুকুম আসে তখন সেই হুকুম মানাই হচ্ছে ইবাদত। 30 দিন আপনাকে নামাজ পড়তে হুকুম করেছেন কে? এই 30 দিন আমরা নামাজ পড়ি, এটা আল্লাহ তাআলার ইবাদত করছি। মা বোনদেরকে আল্লাহ তাআলা মাসে 5-7 দিন নামাজ পড়তে নিষেধ করেছেন। যখন তাদের মাসিক আসে তখন তাদেরকে নামাজ পড়তে নিষেধ আমি করেছি না আল্লাহ করেছেন? এই 6-7 দিন নামাজ না পড়াটা তাদের জন্য ইবাদত। আপনার সংজ্ঞা অনুযায়ী যে নামাজ রোজা ইবাদত, তার মানে এই 5-6 দিন সে ইবাদত করতেছে না। আর এখন যে সংজ্ঞা আমি দিলাম যে একমাত্র আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, এই সংজ্ঞা অনুযায়ী এই 6-7 দিন তার ইবাদত হয়ে যাচ্ছে, কারণ সে নামাজ না পড়ে আল্লাহর হুকুম মানতেছে, আর আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। দিনে 3 ওয়াক্ত 3টা সময় আছে যে 3 সময়ে নামাজ পড়া নিষেধ। কোন 3 সময়? সূর্য উদিত হওয়া, সূর্য মাথার উপরে থাকবে, আর সূর্য অস্তমিত হওয়া। এই 3 সময় যদি আপনি বলেন আমি নফল নামাজ শুরু করব, আপনি বলতেছেন নামাজ পড়ার নামই ইবাদত, তাহলে এই 3 সময় আমি নামাজ পড়লাম না? এই 3 সময় আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই 3 সময় নামাজ পড়ো না। কেন? যাতে করে যারা সূর্য পূজক, অগ্নি পূজক, এই 3 সময় তারা সূর্যের পূজা করে। দূর থেকে কেউ দেখলে মনে করবে আপনিও সম্ভবত সূর্য পূজক, অগ্নি পূজক, অন্যান্য জাতিদের সাথে যাতে করে আমাদের কোনো সাদৃশ্যতা না থাকে, এজন্য বলা হয়েছে এই 3 সময় তোমরা নামাজ পড়ো না। তো বোঝা গেল আল্লাহর হুকুম মানার নামই হচ্ছে ইবাদত, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক। রোজা 30 দিন রাখবেন, 29 দিন রাখবেন কার হুকুম? আল্লাহর হুকুম। 29 নম্বর দিন, 30 নম্বর দিন রমজানের আপনি হুকুম আল্লাহ তাআলা মেনে রোজা রাখলেন। এরপরের যে দিন ঈদের দিন, এই দিন রোজা না রাখার নাম হচ্ছে ইবাদত। আগের দিন রোজা রেখেছেন, পরের দিন রোজা রাখলে গুনাহগার হবেন, নিষেধ। এই দিন রোজা রাখা যাবে না, 5 দিন রোজা রাখা নিষেধ। রোজার ঈদের 1 দিন আর কোরবানির ঈদের 4 দিন, তো এই 5 দিন রোজা রাখা নিষেধ। এই 5 দিন রোজা না রেখে আমরা আল্লাহ তাআলার ইবাদত আদায় করতেছি। তো ইবাদতের অর্থ হচ্ছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আসে, যে নির্দেশ আসে, যে অর্ডার আসে, সেই হুকুম পালন করার নাম হচ্ছে ইবাদত। সেটা মসজিদে হোক, বাহিরে হোক, ব্যাংকে হোক, অফিসে হোক, কর্মস্থলে হোক, শিক্ষাঙ্গনে হোক, মক্কা মদিনায় হোক, কাতারে হোক, বাংলাদেশে হোক, যেখানে যে সময়
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আসবে সেটা আমাকে আপনাকে মানতে হবে। এই হুকুম দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আমরা অনেকে মক্কা মদিনায় যখন যাই আমরা বলি ভাই মিথ্যা কথা বলিয়েন না, মক্কায় মিথ্যা কথা বলা নিষেধ, গীবত করবেন না, গীবত করা নিষেধ। যে আল্লাহ তাআলা মক্কা মদিনায় গীবত করতে নিষেধ করেছেন, কেন গীবত করেছেন না? এটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর ইবাদত করছি। সে আল্লাহ তাআলা কাতারে আলফুরে নিষেধ করেন নাই, বাংলাদেশে নিষেধ করেন নাই, সব জায়গায় গীবত করা নিষেধ। হুকুম কার? হ্যাঁ, মক্কা মদিনায় গিয়ে একটু বেশি সতর্ক থাকবেন, একটু বেশি নিজের জবানকে সংযত রাখবেন, কারণ সেখানে সব যেমন বেশি গুনাহ বেশি, কিন্তু এর অর্থ এটা নয় যে মক্কা মদিনায় আল্লাহর ইবাদত করলেন শুধু সেখানে আল্লাহ তাআলা, কাতারে বাংলাদেশে আল্লাহ নেই, এখানে আপনি আপনার মন মতো চলবেন, এই বিধান ইসলাম আমাদেরকে শিখায় নাই। আবার অনেক মসজিদে এসে খুব আল্লাহর ইবাদত করে, মসজিদ থেকে বের হয়ে সে আল্লাহকে ভুলে যায়, মনে হয় আল্লাহ তাআলা শুধু মসজিদে আসেন, রুমে নেই। যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা ফিল্ম দেখে রুমে, বিছানার উপর যখন শুয়ে থাকে, কম্বলের নিচে, ফেসবুকে যা মন চায় তা সে দেখে, অথচ এই লোকটা একটু আগে মসজিদে এসে আল্লাহ তাআলা ইবাদত করে গেল। যদি তার এই বিশ্বাস থাকতো ইবাদত শুধু নামাজ রোজা নয়, বরং ইবাদত হচ্ছে নামাজ রোজা থেকে শুরু করে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানা, যে আল্লাহ তাআলার হুকুম মেনে নামাজ রোজা পড়লাম, সেই আল্লাহ তাআলার হুকুম হচ্ছে ফেসবুকে যা মন চায় তা দেখবো না, তা শুনবো না, কিছু জিনিস জায়েজ আছে, কিছু জিনিস নিষিদ্ধ আছে, নিষিদ্ধ জিনিস বর্জন করতে হবে, চোখকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া যাবে না, কানকে নিয়ন্ত্রণ ছাড়া, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল ছাড়া ছেড়ে দেয়া যাবে না, বরং এগুলোকে ইসলামের রশি দ্বারা বেঁধে ফেলতে হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, এর নাম হচ্ছে ইবাদত। যে লোকটা মসজিদে এসে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলে না, সুবহান রাব্বিল আলা কি বলেন আপনারা? যদি রুকুতে সুবহান রাব্বিয়াল আলা আমরা কেউ বলি, কেউ শুনবে? কেউ শুনবে না। আপনি সুবহান রাব্বিল আলা সারা জীবনে বলতেছেন, কোনো পুলিশও আসবে না, আলফাজও আসবে না, কোনো ফিরিশতে এসে আপনাকে লাঠিচার্জও কেন আমরা সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় আলা বলি না? কারণ এটা আল্লাহ তাআলার হুকুম, আর আল্লাহর হুকুম মেনে আমি আল্লাহর ইবাদত করছি। আর তাহিয়াতুর জায়গায় আমি সূরা ফাতিহা কেন পড়ি না? এটা কেউ শোনে না, কিন্তু আমি আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন, জানেন, আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, এই বিশ্বাসে আমরা এক জায়গায় এক দোয়ার জায়গায় বা এক জিকিরের জায়গায় আমরা আরেকটা বলি না, পড়ি না। যে লোকটা রুকুতে এসে সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বলল না, আল্লাহ তাআলার ভয়ে, কারণ সে আল্লাহ তাআলার ইবাদত করছে। আমরা দেখি এই একই লোক মসজিদ থেকে বের হয়ে যখন ব্যাংকে চলে যায় তখন তার মন মতো সে সুদি লেনদেন করে না, করে না? অনেক মুসলমান, বরং অধিকাংশ মুসলমান, কিভাবে বুঝলাম? কারণ ইসলামী ব্যাংক কয়টা? প্রত্যেকটা দেশে আপনি যান, একটা দুইটা তিনটা ব্যাংক ইসলামী, বাকি সব সুদি ব্যাংক। তো এইসব সুদি ব্যাংকে কারা লেনদেন করে? মুসলমানরাই তো করে। পূবালি, সোনালী, রূপালি যত ব্যাংক আছে, এক দুইটা ইসলামী ছাড়া বাকি সব সুদি ব্যাংক। আমাদের দেশে কয়জন হিন্দু আছে, কয়জন বৌদ্ধ আছে? তো মুসলমানরা যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা প্রতি বছর হজ করছে, তারাই তো লেনদেন করছে। যারা রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে না, সাজদে গিয়া সুবহান রাব্বিল আযীম বলে না, যে আল্লাহর আমি হুকুম মানবো, এই লোকটা যখন মসজিদ থেকে বের হয়ে ব্যাংকে চলে যায় তখন কি তার এই বিশ্বাস ইমান থাকে না, যে আল্লাহ তাআলা আযীমের জায়গায় আলা বললে আমার কথা শুনতেন, এই আল্লাহ তাআলা এই লেনদেনের সময় আমার এই লেনদেন দেখছেন না, আমার এই লেনদেন সম্পর্কে তিনি অবগত নন? অতএব ব্যাংকে গিয়ে লেনদেন করব আল্লাহ তাআলার হুকুম মতো, অফিসে গিয়ে কারবার করব আল্লাহর হুকুম মতো, সেখানে ঘুষ নেওয়া যাবে না। আমরা যে বিভিন্ন সাইটে কাজ করি, মালিক যেরকম, স্পন্সর যেরকম আমাকে হুকুম করেছে, সেরকম কাজ করবো যাতে করে আমার টাকাটা কী হয়, হালাল হয়, সেখানে মন মতো চলবো, আমার ইবাদত হচ্ছে না, কারণ এ মালিকের যেহেতু তার সাথে আমার চুক্তি হয়েছে, কাজ করব টাকা পাবো, অতএব এই কাজটা ঠিক মতো করাটা হচ্ছে ইবাদত। এরকম জীবনের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবো, এই জিনিসের নাম হচ্ছে ইবাদত। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, অন্যের পূজা করে, কেয়ামতের দিন ওই সকল পীরেরা, ওই সকল ওলিরা এই সকল পূজারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তারা বলবে, ইয়া আমরা তো জানি না, আমরা তাদেরকে বলিনি আমাদের ইবাদত করো, তারা নিজেরা এসে আমাদের এরকম পূজা করেছে।
অতএব আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোন অবস্থায় অন্যের ইবাদত করা আল্লাহ তাআলা বলেন ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل الله تعالى বলেন যেদিন এই সকল বাতিল মাবুদ যাদের পূজা করা হয়েছে উপাসনা করা হয়েছে তাদেরকে এবং তাদের পূজারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একত্রিত করবেন সমবেত করবেন এবং এই সকল মাবুদদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা কি তোমাদের অনুসারীদেরকে বলেছিলে আমাদের পূজা করো তারা বলবে হে আল্লাহ আমরা তাদেরকে বলি নাই কালু সুবহানাক আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম আপনি তো আমাদের মাবুদ আপনি আমাদের ওলি আপনি আমাদের অভিভাবক আমরা এদেরকে চিনি না আমরা এদেরকে বলি না আমাদের পূজা করো বরং প্রত্যেক নবী প্রত্যেক রাসূল এসে বলেছেন ইবাদত করো তার কোন সময় বলে নাই যে আমাদের পূজা করো মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুয়া সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون الله تعالى বলেন কোন নবী তার জন্য এটা উচিত নয় কোন নবীর ক্ষেত্রে এরকম হয় নাই কোন রাসূল কোন মানুষের ক্ষেত্রে এরকম হয় নাই যে আল্লাহ তাআলা তাকে নবী বানালেন কিতাব দিলেন এবং তিনি এসে দুনিয়াতে বলবে যে আসো তোমরা আমার পূজা করো এরকম কোন নবী করেন নাই কোন রাসূল করেন নাই কোন আল্লাহ ওয়ালা আলিম বুজুর্গ ওরি এরকম করেন নাই বরং যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন হিকমত দিয়েছেন উলায়াত দিয়েছেন ইলম দিয়েছেন জ্ঞান দিয়েছেন তারা এসে বলেছেন কোন রাব্বানিয়িন তোমরা আল্লাহ ওয়ালা হও তোমরা আল্লাহর ইবাদত করো বরং যে ব্যক্তি এসে সে যত বড় ইমাম পীর মুর্শিদ হোক না কেন যে ব্যক্তি এসে তার কওমকে বলবে তোমরা আমার ইবাদত করবো করো সে লোকটা তো আর নবী বা রসুল বা পীর বুজুর্গ থাকতেই পারে না সে হবে ভণ্ড দাবিদার নবী বিভিন্ন সময় বিভিন্ন ভণ্ড দাবিদার নবী বের হয়েছে তো কেউ যদি এসে বলে তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমার ইবাদত করো সে তখন আর নবী হতে পারে না সে রসুল হতে পারে না দাই হতে পারে না আলিম ওলি পীর বুজুর্গ হতে পারে না বরং প্রত্যেকে এসে বলেছে তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ তাআলা ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين আল্লাহ তাআলা বলেন যে যত বড় ইমাম মুর্শিদ আলিম বুজুর্গ আল্লাহ বলা হোক না কেন যদি সে তার উম্মতকে বলে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করা শুরু করো আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তাকে জাহান্নাম শাস্তি দিব আমি এটা দেখবো না সে কত বড় ইমাম কত বড় মুর্শিদ কত বড় আলিম কত বড় বুজুর্গ না এটা হচ্ছে সকল মানুষের সৃষ্টির উদ্দেশ্য একমাত্র আমার ইবাদত করো এই উদ্দেশ্যকে নিয়ে কেউ যদি খেলতামাশা করে আমি আল্লাহ তাআলা কোনো ছাড় দিব না সম্মানিত ভাইরা আজকের এই আলোচনা সূরাতুল বাকারা 133 নম্বর আয়াত থেকে যেটা আমরা শিখতে পারলাম সেটা হচ্ছে আমাদের জীবন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে ইবাদত সম্পর্কে আমাদের সঠিক ধারণা একটা হয়েছে সেটা হচ্ছে ইবাদত কোনো স্থান কাল পাত্রের সাথে সম্পৃক্ত নয় মৃত্যু পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত নয় রমজান মাস চলে যাওয়া পর্যন্ত নয় উমরা হজ করে মক্কা মদিনা থেকে দেশে ফিরত আসা পর্যন্ত নয় বরং যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসে নাই ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত কেবল নয় বরং নামাজ রোজা হজ যাকাত হচ্ছে ইবাদতের পার্টস ইবাদতের অংশ ইবাদতের জুজ এই হাত হচ্ছে আপনার অংশ এই কান হচ্ছে আপনার অংশ এই নাক হচ্ছে আপনার অংশ এই চোখ হচ্ছে আপনার অংশ তাহলে আপনি কোথায় এই হাত আপনি নয় এই কান আপনি নয় এই চোখ এই নাক এই টুট আপনি নয় তাহলে আপনি কোথায় এই সবগুলো মিলে হচ্ছেন আপনি তো শুধু নামাজ ইবাদত নয় শুধু রোজা ইবাদত নয় শুধু হজ যাকাত ইবাদত নয় এই সবগুলো মিলিয়ে আমার লেনদেন আমার কথাবার্তা
আমার উঠা বসা, আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার পারিবারিক নীতি, আমার দাম্পত্য জীবন, আমার প্রতিবেশীর সাথে কীরকম কথা বলবো, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পিতামাতার সাথে, মুসলমানের সাথে, অমুসলিমের সাথে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। এই হুকুমগুলো মেনে মেনে চলা, ফলো করে করে চলা, এর নাম হচ্ছে ইবাদত। সেটা নামাজের ক্ষেত্রে হোক, সেটা রোজার ক্ষেত্রে হোক, সেটা আমি যে বাইরে চাকরি করেছি সেই ক্ষেত্রে হোক, স্ত্রী সন্তানের সাথে আমি যে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন রয়েছে সেখানে হোক, যেখানে আল্লাহর যে হুকুম রয়েছে সেই হুকুম মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে একটি আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।